এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10 এর গ্রামার পেজ নাম্বার 25। এখানেও কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদেরকে আমি অবশ্যই বলবো 9 এবং 10 যে টেক্সচুয়াল গ্রামারগুলো আছে সমস্তগুলোই প্রায় আমি আলোচনা করে দিয়েছি আমার এই মনতোষ মজুমদার ইউটিউব চ্যানেলে। তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে সেগুলো ভালো করে শুনবে এবং বুঝবে এবং প্রয়োজনে আমাকে প্রশ্ন করবে কমেন্ট বক্সে লিখে। আর সেই সঙ্গে সঙ্গে আমি কিছু কয়েক সেট আমি গ্রামার প্রশ্ন এবং উত্তর করে পাঠাবো। সেইগুলো যদি তোমরা দেখো, ভালো করে করো, প্র্যাকটিস করো, শুধু সেইগুলোই বুঝে বুঝে, তাহলে তোমাদের আর লাইফে কোনো গ্রামার বাঁধবে না। যাই হোক, আমি আসি 10 নম্বরে। জয়েন করতে বলেছে 10 নম্বরে কী দেওয়া? দেখো, আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে, দুটো সেন্টেন্স আছে, এটাকে একটা সেন্টেন্স করব। বলছে পার্টিসিপিল ব্যবহার করে, তাহলে এটা উত্তরটা কী হবে? সিং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। তাহলে এখানে সিংটা হলো পার্টিসিপিল, সাপ দেখে সিং। বিটা দেখো, হি লার্নস মিউজিক, হি লিসেন টু দ্য কর্ডস, এটা কী করতে বলেছে? দেখো, প্রিপোজিশন উইথ জিরান্ড ব্যবহার করা। জিরান্ড এবং পার্টিসিপিল দেখতে একই রকম, কিন্তু পার্টিসিপিলে অ্যাডজেক্টিভের ফোর্স থাকে আর জিরান্ডে নাউনের ফোর্স থাকে। দেখো এটা কীভাবে হবে, দেখো, হি লার্নস মিউজিক বাই লিসেনিং, এখানে বাই লিসেনিং, এটা হলো তোমার প্রিপোজিশন উইথ জিরান্ড। দেখো লিসেনটা হয়ে গেলো লিসেনিং, বাই লিসেনিং অর্থাৎ শুনে, বাই লিসেনিং টু দ্য কর্ডস। এবার সিতে যাও, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, সোনা হচ্ছে দামি ধাতু, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এই ধাতু ব্যবহার করা হয় কেন না অর্নামেন্ট অর্থাৎ অলঙ্কার তৈরি করার জন্য। দেখো নাউন ইন অ্যাপোজিশন এটা করতে বলেছে, এটা কী করে হয় দেখো উত্তরটা। দেখো, গোল্ড এ প্রিসিয়াস মেটাল ইজ ইউজ টু মেক অর্নামেন্ট, যখনই তোমরা দেখবে এই নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করতে বলছে, নিশ্চিতভাবে দেখবে যে পরিচয় দেওয়া থাকবে। দেখো গোল্ডের এখানে পরিচয়টা কি? গোল্ডের এখানে পরিচয় হচ্ছে প্রিসিয়াস মেটাল। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের এই পেজ নাম্বার 24 কিছু প্রশ্ন আছে, সেটা আবার জয়েন করে দেওয়া আছে, সেটা 25 পেজে। সেই উত্তরগুলো তোমরা একটু খুঁটি খুঁটিয়ে যদি তোমরা দেখো, তারপরে এই উত্তরগুলো যদি তোমরা শোনো, তাহলে তোমরা খুব ইজিলি কী করে দুটো সেন্টেন্সকে সিম্পলি জয়েন করা যায়, তার যে বিভিন্ন রকম ভাগগুলো আছে, 6টা পদ্ধতিতে তোমরা জয়েন করতে পারো, সেটা তোমরা ইজিলি এই 6টা আর এখানে এই 5টা, এই 11টা গ্রামার সাহায্যে তোমরা কিন্তু খুব সহজে বুঝে উঠতে পারবে। এবার আমরা দিতে আসি, রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস। দেখো এটা কী বলতে বলেছি, ইউজ ইনফিনিটিভ, যখন ইনফিনিটিভ বলবে তখন মনে হয় টুর সঙ্গে ভার্ব আসবে, টু প্লাস ভার্ব। দেখো আমি কীভাবে করেছি, রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, রামুর বই কিনতে কিছু টাকা পয়সা আছে, তাহলে টু বাইটা এখানে হলো ইনফিনিটিভ। এবার ইতে আসি, দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ ছিল মেঘলা, উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আমরা আমাদের জার্নি পোস্টপন্ড মানে থামিয়ে দিলাম। দেখো নমিনেটিভ অ্যাবসোলিউট, এই নমিনেটিভ অ্যাবসোলিউটের ইতিমধ্যে আমি একটা ভিডিও তৈরি করেছি তোমাদের, তোমরা দেখে নেবে অবশ্যই ভালো করে, এই নমিনেটিভ অ্যাবসোলিউট সেখান থেকে খুব ক্লিয়ার বুঝে যাবে তোমরা। আমি উত্তরটা এখানে আসি, দ্য স্কাই বিং ক্লাউডি, আকাশ মেঘলা হওয়াতে কি পরের অংশটা হুবহু যা আছে তোমরা তাই রেখে দেবে, নমিনেটিভ অ্যাবসোলিউটের ক্ষেত্রে উই পোস্টপন্ড আওয়ার জার্নি। এবার লাস্ট হচ্ছে এফ, দ্য বয় রোট দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, এখানে দেখো বলেছে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দেখো ইউজ অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি বলতো অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা এইভাবেই তোমরা করতে পারো, উত্তরটা দ্য বয় রোট দ্য অ্যান্সার ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। তাহলে ফ্রেজ বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে একাধিক ওয়ার্ড, এই একাধিক ওয়ার্ডের সমষ্টি যেটা বাক্যের একটা পার্ট মাত্র কিন্তু বাক্যের সম্পূর্ণ অংশ নয়, সেটা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। তাহলে এখানে দেখো ইন অ্যান ইনকারেক্ট ম্যানার, এটা কিন্তু ফ্রেজ এবং সেটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, তাহলে এটা আমরা বলতে পারি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, তোমরা ভালো করে শোনো।